উত্তর চট্টগ্রামের একমাত্র আনোয়ারা উপজেলার 1 নং বৈরাগ ইউনিয়ন শিল্পজন ও উন্নয়ন খাতে ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি ইউনিয়ন পরিষদকে সৌন্দর্যে গড়ে তোলার জন্য পরিষদের ছাদে নিজের হাতে গড়ে তোলেন দৃষ্টিনন্দন আমের বাগান সহ বিভিন্ন প্রজাতির বাগান। এই ইউনিয়নে শতাধিক মিল কারখানা ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে, যার ফলে বৃহত্তর চট্টগ্রামে একমাত্র বৈরাগ ইউনিয়ন শিল্পজন ও উন্নয়ন খাতে বাংলাদেশে অনন্য রাখছেন বলে মনে করেন। এখানে রয়েছে দেশের নামকরা শিল্পজন কেপিজেড, ইপিজেড, কাপকো সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। সারা বাংলাদেশের পর্যটকরা এখানে মৌসুমে ভিড় করে, ফলে এই ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে বলে দেশের জনপ্রিয় নিউজ টেলিভিশন 71 বাংলা টিভির দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি এম মহিউদ্দিন চৌধুরীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে 1 নং বৈরাগ ইউনিয়নের সফল ও পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোলাইমান। গুরুত্বপূর্ণ ছিল বদলপুরেরও, মানে জর্দালাই বদলপুরা, তারপরে কান্তিরাট, এবং বর্তমানে সাহিত্য কটাকা মন্ত্রী মহোদয় দিছে, আইনে দিছে, সেটা হলো আব্দুল আজিজ জিসিও মোহাম্মদপুর বৈরাগ ওইটার কাজ চলছে। আর চলমান কি কি কাজ? চলমান মানে কোনো রাস্তাঘাট আমি রাখিনি, আমার মহল্লায় পারব মন্ত্রী মহোদয় বলছে উনি 30 লক্ষ টাকা একটা বাজেট দিয়েছে এক্সট্রা, সেটার মধ্যে উনি বলছে বাড়ি গাড়া কারো থাকলে সেগুলি তুমি ই করবে। উপজেলা পরিষদ থেকে আপনি কিরকম সাহায্য? উপজেলা পরিষদের সাহায্য সহযোগিতা আমরা কিছুই জানি না পাই না, গতবার ইয়ে হয়েছে আপনার মন্ত্রী মহোদয় এটা সিদ্ধান্ত দিছে 20 লক্ষ টাকা করে আমাদেরকে দেওয়ার জন্য, সে 20 লক্ষ টাকা কষ্টে দিছে এবং পাইছি, সেটা ওনাদের ইচ্ছে মতো কাজ হয়েছে, আমার ইউনিয়নের ইচ্ছে মতো বা পরিষদের ইচ্ছে মতো কাজ হয়নি, সেটা হলো সমস্যা। গণনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাদমুক্ত বাংলাদেশ, আপনার ইউনিয়নে তো একসময় মাদকের আস্তানা ছিল, আপনি নির্বাচিত হওয়ার পর থেকে আপনি নিজে মাদক মুক্ত ঘোষণা করেছেন? আমি ঘোষণা করেছি, করেন এটাকে? আমি এখন পাহাড়ে বাড়ি দৌড়াই, আমি রাত্রিবেলা তারাবির আগে হোক পর হোক এমনি হোক কবর বাইলি জুয়া ওখানে চলে, আমি যাই আমার এলাকার চৌকিদেরকে বলি বা আমার সাথে 2-3 জন লোক নিই, আর আমি যখন পারি না দেখতেছি তখন আমি থানাকে ইনফর্ম করি, থানা অনেক সময় আসে অনেক সময় আসে না, এটা তাদের ব্যাপার। মাদক দিতে সেটা হলো আমার এখানে এই জায়গা থেকে উৎপত্তি। আমার পাশের ইউনিয়ন কি আছে না সেটা আপনারা ভালো জানেন, এবং আমি এটার উপরে কোনো মন্তব্য করতে চাই না, আমার ইউনিয়ন আমি ভালো আছি, আমি মাদক মুক্ত রাখার জন্য চেষ্টা করতেছি, শেখ হাসিনা যে আন্দোলন ডাক দিছে মাদক মুক্ত সমাজ করার, আমি তার সাথে আমি গত উপজেলা মিটিংয়ে এইগুলি সব উত্থাপন করেছি, মদ ব্যবসা কে করে কে ইয়ে ব্যবসা করে এদেরকে আপনার ধরবেন না কেন, ধরেন না কেন, আমি তাদের নাম ক্যাটাগরি উপজেলা চেয়ারম্যান এবং টিএনও হাই অফিসিয়াল দ্বারা তাদের কাছে আমি নামও দিয়েছি, এখনও তারা ধরে এবং ওসি সাহেব আমার সাথে খুব রাগ হয়েছে, এটা না মাইন্ড করছে, উনি এক পর্যায়ে বলছে আমি এরকম কিছু হলে আমি ইউনিফর্ম ছেড়ে চলে যাবো, তাহলে আপনি ইউনিফর্ম ছেড়ে চলে যাওয়ার দরকার নাই, যে কটা লোকের নাম দিলাম এই কটা লোক তো আজকে মানে বছরের পর বছর আমি 2 বছর বলতে পারি তারা মদ এখানে বানায় এখান থেকে সারাদিন সাপ্লাই দেয়, তো তাদেরকে আপনারা চিনতে পারবেন না, তাদের ব্যাপারে আপনি এলাকায় জিজ্ঞাসা করেন 199 জনে যে তাদের পক্ষে বা বিপক্ষে বলবে যে তারা এলাকার যে আপনার আমার যে প্রজন্ম প্রজন্ম তো ধ্বংস করে দিচ্ছে, এই দেশে কি হবে? বর্তমান ইউনিয়ন পরিষদ সামনে আপনার পরিষদ করে কল্পনা কি কোনটার ব্যাপারে? ইউনিয়নের সামনে পরিকল্পনা কি আপনার? পরিকল্পনা আমি এটা দিছি মাস্টার প্ল্যান, এবং সেটা আমি বৈরাগ ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন করার জন্য যা যা করা দরকার আমি করতেছি এবং করবো, এটা আমার এই 2 বছর এখনো হয়নি, 10ই সেপ্টেম্বর 2 বছর হবে, আমি ইনশাল্লাহ আগামী আশা করি যে হারে শেখ হাসিনা সরকার
যে উন্নয়নের বরাদ্দ দিচ্ছে এটা আমি আমার কাছে আশ্চর্য লাগে। যেমন এবার চাল দিচ্ছে বিজিএফের চাল, সেই চাল গতবার দিচ্ছে 10 কেজি, এবার দিচ্ছে 30 কেজি, তো সেই হিসেবে তিনগুণ চাল দিচ্ছে। এবং সেটা আমার কাছে মনে হচ্ছে অন্য কোন সরকার অতীতে এরকম কোন অনুদান দিচ্ছে কিনা, অন্য কোন এরকম নাম ধরে কিছু বিধবা ভাতা, পঙ্গু ভাতা, তারপরে ওই যে মাতৃত্ব ভাতা, 11টা ভাতা আছে, 11টা ভাতা এগুলি শেখ হাসিনা সরকারই দিচ্ছে। তো আমি আমি আশা করব বাংলাদেশ এভাবে যদি এগোয়, যেমন আমার এলাকা আমি দেখছি যে আমার এলাকা সিংহপুর হওয়ার পথে, যেমন আপনার কোরিয়ান ইপিজেড, চায়না জোন, টানেল, খাপকুচি, এগুলো যা যা আছে সবটি মিলে সারা বাংলাদেশে এই এতগুলি ইন্ডাস্ট্রি এক জায়গায় নেই, এখানে আছে, আমরা এটা গর্বিত। এই এলাকাটা এইটার সব কিছুর মূল হইলো এই পরিকল্পনাটা দিয়েছিল আমাদের ভাই মরহুম আক্তার জামান চৌধুরী বাবু, এই এলাকাটা অবহেলিত ছিল, এটা করার জন্য উনি এই পরিকল্পনা তিনি উচুমে দিয়েছিল। আজকে তার ফল ভোগ আমরা করছি, আজকে ওনার সুযোগ্য পুত্র এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখছে এবং সেটা কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে সুন্দর করা যায় সেটাই করছে। যেমন ধরেন আমি আমার ভাইদের সাথে আজকে 3 ম্যাচ ধরে দৌড়েছি, দৌড়েতে মানে উচ্ছেদ মামলা করতে হবে, বাড়ির ঘর ভাঙা যাবে না, রাস্তার উপর করে গেলি, এটার জন্য যা যা করা যায় আমি টাকা এই আপনার টাকায় সময় টাকায় কাজ আনার জন্য যাই, এই যে 60 লক্ষ টাকা আমি না গেলে যে 60 টাকা আমি পেতাম না, অন্য কোনো ইউনিয়ন তো পায় নাই। তো আমার এই উপজেলা ইঞ্জিনিয়ার বলে আপনি কিভাবে এই টাকাটা আদায় করছেন, আমি আমার আগের ডিসি মেজর সাহেবের কাজে লাগাইছি, উনি এখন এলজিডি, তারপরে মন্ত্রী এলজিডি খন্দকার মোশারফ ইঞ্জিনিয়ারকে ওনার এক আত্মীয় দর্শী, আমি তো টাকা ছিলাম আমাদের কোথায় কি করতে হবে না করতে হবে এটুক বুঝি, সময় পাই বা অনেক সময় পাই না এই, কিন্তু আমাকে বৈরাগ ইউনিয়ন 11টা ইউনিয়নের মধ্যে ইনশাল্লাহ সরকার আমাকে ওই যে দিয়েছে আপনার সার্টিফিকেট দিছে, আমি সেরা চেয়ারম্যান সর্বস্থান অধিকার করছি, দুদকের শুনানি আমি অধিকার ইয়ে প্রথম স্থান অধিকার করছি, তারপরে আপনার ওই চট্টগ্রাম জেলা চেয়ারম্যান সমিতি বা চেয়ারম্যান আমি নির্বাচিত হয়েছি। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরী, পাঠানো তথ্যচিত্রে, 71 বাংলা, নিউজ ডেস্ক।